Assalamualaikum everyone, welcome back to my channel. আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। এটা হচ্ছে সোমবারের ভিডিও, সোমবার দুপুর থেকে আমার ভিডিওটি করা হয়েছে। আর আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব সদরঘাট, আর আমরা কেন গিয়েছি সেটাও বলবো। ওরে বাবাটি বাবা, কতগুলো তোমার পিস্তল, তাই না? কাকে গুলি করতেছ? কাকে? সামনে পাবজি গেল? তাহলে ফ্রি ফায়ার? ও আর্মি? কি বৃষ্টি বাইরে স্যার। আজকে দুপুরে রান্না বান্নাগুলো তাড়াতাড়ি শেষ হয়েছে, আর তাড়াতাড়ি রান্না শেষ হওয়ার কারণে সব কাজ গুছিয়ে নেওয়া হয়েছে তাড়াতাড়ি। আর এদিকে হচ্ছে ব্যাগটাও আমি গুছিয়ে নিয়েছি। ইদানিং আমার তো অনেক বেশি চকলেট পছন্দ, কোথাও গেলে আমি এক মুট করে আমি চকলেট নিয়ে যাই। আর ওদিকে হচ্ছে সান সুমিদের ক্লাসও শেষ করে নিয়েছি, তারপর আমরা বের হয়ে যাচ্ছি আর কি। অনেকদিন ধরে আসলে বের হওয়া হয় না, এ কারণে মনে হলো আজকে বৃষ্টিও হচ্ছে, আর যেহেতু বাসায় একটা বেশি একটা কাজও নেই, আর বাচ্চাদের পড়াশোনা বিকেল টাইমে কোচিংও বন্ধ আছে, সেই কারণে আমরা একটু বেরিয়েও আসি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ভালো লাগা মুহূর্তগুলো। আমরা প্রায় রওনা হয়েছিলাম দুটার দিকে, আর দুটা থেকে কিন্তু বৃষ্টিও ছিল, একদম ভালো মতো বৃষ্টি হয়েছে। আর যখনই আমরা এখানে এসেছি সদরঘাটে, ওই সময় একটুও বৃষ্টি নেই, আল্লাহর কি রহমত আমাদেরকে একটু দেখার জন্য সুযোগ করে দিয়েছে। আর এখানে নেমেছি, এখান দিয়ে হাঁটাহাঁটি করছিলাম আর কি, আর জাহাজগুলো দেখছিলাম। সন্ধ্যা হয়ে যাবে এ কারণে এই টাইমটাতেও ছেড়ে দিচ্ছে জাহাজগুলো, আর এই টাইমের মুহূর্তটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর সাইডে যে দোকানগুলো আছে সেই দোকানগুলো একটু দেখে নেব। এখানে যা দোকানগুলো দেখলাম আশেপাশে সবগুলোতে হচ্ছে পাইকারি দামে বিক্রি করা হয়, এক পিস কোনোভাবেই দেয় না এখান থেকে, আর ছয় পিস করে একদমই পাইকারি দাম, খুবই রিজনেবল প্রাইস ছিল এখানকার। আমরা কোথায় আসছি? ঢাকা আসছি, তাই না? এখন ঠিক বাজে হচ্ছে প্রায় 4:30 মতো, আরও আধা ঘন্টা থেকে আজানের পরে চলে যাব এখান থেকে ক্রাউন বাজারে। আর ওখানের বাজারের দামগুলো কেমন হবে সেটা আপনাদেরকে বলবো, আপনাদের যেন উপকারে আসে, আর আমাদেরও বাজার লাগবে কিছু। তো চলুন কী কী বাজার করি সেগুলো দেখবেন। তুমি কি হয়েছো? এখন
এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, এজন্য এখানে আলোটা একটু কম। আর এখানে আমরা গাড়ি পার্কিং করে ভিতরে যাব বাজার করতে। এখানকার বাজারগুলো দেখে তো আমি অবাক, খুবই কম দামে বিক্রি করা হচ্ছে বেগুন এক পাল্লা, মানে 5 কেজি 150 টাকা, আর এক একটা বাজার হচ্ছে 20 টাকা 30 টাকা করে কেজি। আমরা বাসায় আসতে আসতে রাত প্রায় 10টা বেজে গিয়েছিল, এই জন্য আর রাতে শুট করিনি, এটা পরের দিন সকালবেলা। এ তো আমাদের সবজি আর কিছু তো মাছ কিনেছি, মাছগুলো একটু আসলে পরে দেখাবো। এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়েছি বুটানোগুলো, এগুলো একটু দাম বেশি বলতে 10 টাকা করে একটু বেশি, আর সব বুটিয়ে রেখেছে খুব সুন্দর, ভালো লাগলো দেখেই। আর কিছু লতিও এনেছি, লতিগুলো হচ্ছে বুটানো আছে। লাউ এনেছি একটা 60 টাকা দিয়ে, তারপর হচ্ছে মিষ্টি আলু এনেছি, আর লাল শাক এনেছি 20 টাকা দিয়ে 4 মুঠা, ফুলকপি এনেছি, আর এখানে হচ্ছে পালং শাক 20 টাকা 4 মুঠা। এত কম দাম ছিল রিজনেবল, আর আমাদের এখানে হচ্ছে প্রায় 40 টাকা করে নেওয়া হয় 2 মুঠায়। আর এখানে হচ্ছে 130 টাকা কেজি নিয়েছে লেটুস পাতা, ক্যাপসিকাম নিয়েছে 130 টাকা কেজি, আর শসা পাইনি আমরা, হচ্ছে খিরা এনেছি, খিরাটা এক পাল্লা হয়তো বা 110 নাকি 100 টাকায় বললো, তো ওরকমই নিয়েছে। খুবই রিজনেবল প্রাইস দেখে তো আমি খুবই খুশি, আসলে এত কম দামে মনে হয় সব কিছু নিয়ে নেই। আর এই তো সকালবেলার নাস্তা তো করতে হবে, এখানে হচ্ছে সকালের জন্য আমি চা আর হচ্ছে ব্রেড ভেজে নিয়েছি ডিম দিয়ে, এভাবে ভেজে নিলে ডিমটাও খাওয়া হয় ব্রেডটাও খাওয়া হয়। আর আজকের সিম্পল রান্নাগুলোর মধ্যে ছিল ফুলকপি ভাজি, তার সাথে হচ্ছে একটা মাছ ভোনা করে নেব, আর রাতে হচ্ছে সরপুটি মাছ যে এনেছি সেটা ভাজি করব, আর হচ্ছে লাল শাক ভাজি করব কিছু। কবুতর দুইটা উড়াই দিব আর একটা, আরে পরে উড়াও। টাকা কোথায় গেলাম? এই যে সাদে না, হুম
অনেক বড় হয়েছে। এবারও মাশাল্লাহ ভালোই বড় এসেছিল। প্রথমে তো কিছু দেখলাম যে যা মাশাল্লাহ ফুল এসেছিল সেই হিসেবে বড় কিন্তু কম টিকেছে, আর যেগুলো ছিল সবগুলো যদি থাকতো তাহলে কিন্তু অনেকটাই ছেঁকে ধরতো আর কি। আর আমাদের ছাদের মধ্যে আমরা মাঝে মধ্যেই তো শাক সবজি কুনপুনে থাকি, আমাদের তো অনেক পছন্দের শাক সবজির বাগানগুলো বলতে পারেন আপনাদের ভাইয়া অনেক বেশি কষ্ট করে ছাদের বাগানের জন্য, আর এগুলোকে একটু একটু করে পানীয় দেয় ও, আর আমি এতটা কিছু করি না, বাসার যা কাজ সেগুলোই করি। আর এবার বলেছে এখানে হচ্ছে শসা গাছ, পেঁপে, তারপর হচ্ছে করলা, টমেটো এগুলো বনেছে। আর আজকে যেই কবুতরগুলো ছেড়েছে সেগুলো হচ্ছে দুই বাচ্চার জন্যই ছেড়েছে, আসলে সবাই দোয়া করবেন ওদের জন্য, দেখায় দেন আল্লাহ পাক। আর এ তো গাছগুলো এতটুকু হয়েছে, তো আশেপাশের গাছগুলো দেখলাম ভালোই আছে আর কি, বৃষ্টিও হচ্ছে কয়েকদিন যাবত, আর পানিও দেওয়া হচ্ছে না। তো এদিকে যে গাছটা আছে সেই দিকের গাছটা হচ্ছে ড্রাগন ফল, তারপরে এলো অ্যালোভেরা গাছও লাগিয়েছে, এগুলো হচ্ছে সার সার আসলে হয় না, তো এখানে এবার বুনে দেওয়া হয়েছে বেশি করে সারের মাটি দিয়ে। আর এটা হচ্ছে পানি ফল, আর হাস্তাহারা গাছটাও মশলা ভালোই হয়েছে। অনেকটাই শীত পড়েছে তিন চার দিন যাবত, কারণ অনেক হচ্ছে নিম্নচাপ চলছিল, বৃষ্টিও হয়েছে, আর এদিক থেকে ছাদেও আসি না অনেকদিন যাবত, এজন্য ভাবলাম আজকে একটু যাই। আর আপনাদের ভাইয়ারও আজকে ভালো লাগছিল না, ও একা একা আসতে চাচ্ছিল না, আর সেই কারণে আসা, তো একটু বসে আছি ছাদে, আর মনে হলো যে কিছু একটা খেলে ভালোই লাগবে। ওদিকের গাছ থেকে একটা আমও পেরে নিয়েছি, আর নিচ থেকে হচ্ছে কিছু দশটার মতো হচ্ছে আলুর চপ এনেছি আমি সান আর আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছি। সান একটু আগে হচ্ছে কোচিন থেকে চলে এসেছে পড়ে, তারপর এখন হচ্ছে ঠিক সন্ধ্যা সময়, আমরা হচ্ছে বাসায় নামাজ টামাজ পড়ে একটু রেস্ট নিব আর কি। আর সানের হচ্ছে কিছুক্ষণ পরে আরেকটা ম্যাডামও চলে আসবে। এই আর কি আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব যারা করেনি প্লিজ করে নেবেন, সবাইকে আল্লাহ হাফেজ।